আমি যখন ক্লাস সিক্সে নবগর স্কুল পড়ি, যেটা একটা শহীদুল্লাহ কলেজ ছিল, নবগর ইনস্টিটিউশন, আমার আব্বা কিন্তু পলিটিক্যাল খুব বেশি করতেন না, কিন্তু আমাকে বঙ্গবন্ধু প্রোগ্রামে যাওয়ার জন্য আমাকে আব্বা অনুপ্রাণিত করতেন, যাওয়ার জন্য আব্বা আমাকে পছন্দ করতেন যে যাও। তো সেইখান থেকে আমার এটা হাতে করে এখান থেকে আব্বার থেকে শুরু করা যায়। আমার প্রভাত ভাই ছিলেন প্রথম আমার ভগ্নিপতি আব্দুল মনিম চৌধুরী, উনি এখন নেই। উনি 1971 সালের সিলেট জেলা অনুষ্ঠান সাংগঠনিক সম্পাদক ছিলেন। আমার চাচাতো ভাই উনি সিলেট জেলা ছাত্রলীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। 66 নবগর স্কুলে সেখানে ছাত্রলীগের যোগ, যে অনেকে আমরা মনে করি যে 1971 25 মার্চের থেকে আপনার শুরু হয়েছে ঘটনাগুলো, আর সেগুলো ঠিক তা না। ঢাকার বুঝতে প্রস্তুতি ছিল আরও আগে থেকে, যে আমরা তখন আপনার বুয়েট প্রকৌশল বিষয়ে যে হলটা সরবরাহী হলের সামনে যে মাঠটা কলেজ ফাইভের পিছনে, ওখানে আমরা বিকেলে পেট পেট করতাম। এটা সম্ভবত ফেব্রুয়ারির 20-21 পর থেকে আর কি, এবং সন্ধ্যার পরে গিয়ে আমরা আপনার জোড়খল মাঠে কাঠের ডেমে দিয়ে আমরা এই ট্রেনিংয়ের ব্যবস্থা করতাম। আমরা ট্রেনিং করতেছি, এর মধ্যে বিকালে পিট পিটি করি এবং রাত্রে গিয়ে আপনার জোড়খল মাঠে কাঠের ডেমে দিয়ে আমরা ট্রেনিং করতেছি। তো সেখানে আমাদের বড় ভাই ছিলেন চিস্তি ভাই, আমার ফিল্ড কমান্ডার ছিলেন আর কি, সেই চিস্তি ভাই আজকে নেই। উনি ওই 25 মার্চ রাত্রে উনি মারা গেছেন, শাহাদত বরণ করছেন। বর্তমান চিত্রনায়ক সোহেলানা সাহেব, ওই সময় ছাত্রনেতা ছিলেন আসম রব ভাই, শাহজাহান সিয়ার সাহেব, আব্দুল মাখন সাহেব, নরেন সিদ্দিকী সাহেব, ওনারা আমাদের নেতৃত্ব করছেন। 25 মার্চ এটা ছিল বৃহস্পতিবার, সকালে বঙ্গবন্ধু বাসায় গেছেন 32 নম্বরে, এবং ওইখানে উনি বাসার ওই যে বাসার সামনে আর কি ওইখানে বসছেন, এবং ওনার পায়ের কাছে আমি বড় সুযোগ পাইছিলাম। কোনোভাবে আমাদের নেতৃত্ব ছিলেন নিউক্লিয়াস, যারা বল যাদেরকে বললেন, যারা জড়িত ছিল তাদের সুবাদেই ওনার পায়ের বড় সুযোগ পেয়েছিলেন। বঙ্গবন্ধু ওই বৃহস্পতিবার সকাল 10টায় তখন বেবেসিং কমিটি একটা ছিল আজিমপুরে, ওখান থেকে একটা মিছিল নিয়ে আসছে লোকজন। তো বঙ্গবন্ধু এখানে ভাষণ দিয়েছেন, বলছেন যে আমি জানি না আজকের পর কী হবে, তো সবাই প্রস্তুত থাকে। তো ওখান থেকে বিকালে গেলাম আবার বুয়েট মাঠে, পিট পিট করলাম, সন্ধ্যার পরে গেলাম জোড়খল মাঠে। সেখানে পুকুরের দক্ষিণ পাশে পূব দিকে একটা লন্টেজ জায়গা আছে, তো ওইখানে রাত 8টার দিকে সবাই ওইখানে ছিলেন। আপনার সোহেলানা সাহেব, আমাদের রব ভাই, তোফায়েল ভাই, রাজ্জাক ভাই, এরকম অনেকেই ছিলাম। একটা প্রশ্ন আমাদের বললেন আর কি, বলার পরে আমরা বাসায় গেছি, ক্ষুধা লাগছে, তো আম্মাকে বললাম একটু খাবার দেবে। তো খেতে বসছি, এর মধ্যেই জিন্নাস ডাকছে যে সবাই ডাকে। তখন আমরা কয়েকজন আবার গেছি, তখন আমাদের কিছু পেট্রোল বোমা দিলেন, দিয়ে বললেন তোমরা এই জায়গায় ইয়ে করো। তো আমরা বের হয়ে এসে গাছ কাটতেছে আজিমপুরে, কেউ পলাশ দিকে কাটতেছে, আমার দায়িত্ব আজিমপুর মোড়ে। তো গাছ কাটা হচ্ছে, এর মধ্যেই আপনার সম্ভবত 12টা 15টা বাজে, গুলি আওয়াজ পেলাম আর কি, বিডিআর এর ভিতরে গুলি হচ্ছে, তৎকালীন ইপিআরে গুলি হচ্ছে, আর গুলিকে অ্যাডভান্স করতেছে। তো আমাদের এক ভাই ছিলেন বাচ্চু ভাই, উনি আমার ধরে, আমি তো খুব হালকা পাতলা ছিলাম আমি তখনও, তো উনি আমাকে ধরে আজিমপুর ওয়ালের ভিতরে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে আমি ওখান থেকে গেছি, এর মধ্যে রাস্তায় যাওয়ার সারাতে আজিমপুর কলোনির ভিতরে ছিলাম। তো বিভিন্ন জায়গাতে আমরা যাওয়ার দেখা গেছে যে কেউ গুলিকে পড়ে রয়েছে, তাকে এক বাসায় নিয়ে গেছি, আরেকজন হয়তো ইয়ে হয়েছে, তাকে এক বাসায় উঠে দিয়ে আসছি। এইভাবে করতে করতে ভোরের দিকে আমি ওই পলাশির যে রাস্তাটা, পলাশি কলোনি আজিমপুর মোড় থেকে একটু সামনে গেলে হাতে ডান পাশে আজিমপুর রাস্তা ছিল, আর বাম পাশে পলাশি রাস্তা ছিল, তো এটা সোজা বোয়েটবন্ধ যেত আর কি। আমি দৌড়ে ওখানে চলে গেছি। আমার সাথে মুকুলবে একটা ছেলে ছিল, সম্ভবত বাসায় গেছি রাত্রে থাকার পর, পরের দিন সকালে কয়েক ঘন্টা কাগজ ছাড়ছে সম্ভবত। তো ওইখান থেকে আমার আম্মাদেরকে দিয়ে আসলাম আজিমপুরে একদম আটিতে,
এবং পরের দিন আবার আমি ঢাকায় আসছি। আইসা বারহাট থেকে আমাদের চাউডার যা ছিল কিছু খেতে হবে, ওইগুলো যা পারি যা যেটুকু পারছি নিছি, নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর ওইখান থেকে আপনার হাঁটিতে ছ সাত দিন থেকে ভাবলাম সিলেট যাবো। সিলেট যাবোটা কীভাবে, এখন তো আব্বা তখন সৈয়দপুর গেলেন, সৈয়দপুর নৌকা যায় আসে, ওই নৌকা থেকে নৌকা ঠিক করে আসছেন এবং মানে পাঁচ সাত দিন পরে নৌকা এক মাঝে নিয়ে আসতেন। তো এখান থেকে রওনা দিছি দেবো, ওই সময় গুলাগুলি এখানে শুরু হাঁটিতে ঢাকা হাঁটিতে। তো গুলাগুলির মধ্যে আমরা গুলি হচ্ছে আমরা পালাইতেছি, তো যেতে 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 আপনার সৈয়দপুর গেছি। তো ওইখানে আবার চার এক দারোগা বাড়ি ছিল, ওইখানে চার পাঁচ দিন থাকলাম, থেকে পরে রওনা দিলাম। যাওয়ার পথে রাস্তায় অনেকগুলো ঝামেলা গেছে, বিপদ গেছে। সবচেয়ে বড় যে বিপদটা গেছে আপনার ভৈরব যেদিন গেলাম আর কি, সেদিন আমাদের মাঝি একজনের কলেরা হয়ে গেল এবং মারাও গেল। তখন তার ওইখানে দাফন টাফন করে নৌকার কাছে আসতে, তার মধ্যে তৎকালীন বিডিআর রিপেয়াররা সরাই দাম থেকে তাড়াতাড়ি করে আসছে, তাড়াতাড়ি যান। পরে নৌকা পার হয়ে চলে আসছে, তখন ওইখানে গুলোগুলো শুরু হচ্ছে। এভাবে সিলেট গেছি আমি, এপ্রিলের 12-14-15 এরকম হবে। তারপর সিলেট গিয়ে আমার মামার বাড়ি যেখানে, সেখানে হলো নদীর এপার বাংলাদেশ আর ওইপারে ইন্ডিয়া। এবং আমার মামার বাড়িটা নদীর থেকে নদীর পার থেকে প্রায় 1000 গজের মধ্যে আর কি। তো মামার বাড়িতে গেলাম, গিয়ে রাত্রে থাকলাম, পরের দিন সকালে আবার মনে যাবা আমি একটু আমার আরেক মামার বাড়ি যাবো আর কি, তো ওখান থেকে যাও। তো ওইখানে যাওয়ার কথা বলে আমি ইন্ডিয়া চলে গেছি বর্ডার সুতারকান্দি। ওইখানে যে ওই ক্যাম্পের যে ইনচার্জ, উনি আমার ভাই, আমার আপন ফুয়াতো ভাই, কিন্তু আমি চিনি না, উনিও আমাকে চিনি না। তো গেছি, যাওয়ার পরে ওইখানে ট্রানজিট ক্যাম্পে গেলাম, ওনার নাম টাম লেখলে করলো, পরে আমাদের পাঠালো ইয়াদ ক্যাম্পে। ইয়াদ ক্যাম্পটা পাঠালো ওখান থেকে কলকলিঘাট। তো কলকাতা স্কুলে গেলাম, ওইখানে থাকলাম। আমরা যখন যারা ছাত্র ছিলাম তখন আমাদের স্টুডেন্ট খালিক ভাই অ্যাডভোকেট, পরে অ্যাডভোকেট ছিলেন, উনি তৎকালীন ছাত্রনাথ ছিলেন আর কি সিলেট জেলার। তো উনি ছাত্রদের জন্য একটা আলাদা ব্যবস্থা করলেন, প্লেট প্লেট সব একসাথে, খাওয়া দাওয়া সব একসাথে, কিন্তু থাকার জন্য একটু আলাদা একটু করলেন ব্যবস্থা করলো। তো হঠাৎ করে একদিন দুপুরে খাওয়া দাওয়া করে গিয়ে শুইছি আর কি, একটা ছেলেকে বললো যে আপনাকে ইনচার্জ ডাক্তারছে। গেলাম, গিয়ে থেকে আব্বা, তা আব্বা তো জড়াতে যাও, এটা এতদিন পরে একটা ঘটনা, একদম মাঠখানি হয়ে গেছে, তো একটু কান্নাকাটির ভাব। তো কান্নাকাটি শেষ হলো, এর পরে গিয়ে আব্বা বলে তুমি, আমি তো তোমার সবসময় তোমার সাহায্য করতাম এই ব্যাপারে, কখন তোমাদের না করিনি, তো তুমি আমার বলে আসতাম না কেন? তখন ভাইয়ের সাথে পরিচয় করে দিয়েছে, আমার তখনই ছিল আমার ভাই আর কি, আপন কত ভাই, উনি ছিলেন সিলেট জেলা আমাদের সাংবাদিক আব্দুল মুনিম চৌধুরী। সবচেয়ে দুঃখজনক যে এই মুনিম চৌধুরী তখন একটা ক্যাম্পের ইনচার্জ ছিলেন, কিন্তু তার নামটা আজ পর্যন্ত আমরা উঠে নেই। আমি পরে ঢাকায় চলে আসছি, আমাকে যোগাযোগ করেন, আর উনি পরে আমেরিকায় গিয়ে পরে মারা গেছেন অবসর। তো দুই দিনের ছুটি দিলাম, গেলাম বাড়ি মামার বাড়ি। মামার বাড়ি যাওয়ার পরে এখানে দুই দিন থেকে আসার পথে আব্বা ওই আমার 300 টাকা আমাকে দিলেন, আর আব্বার তখন সবচেয়ে প্রিয় একটা ঘড়ি ছিল, সবার লোভা ঘড়ি, তো ওই ঘড়িটা আমার দিলেন যে রাখো যদি কোনো ইয়ে হয়তো রেখে। যাই হোক, আসলাম আবার ট্রেনিংয়ে। তখন আমাদেরকে আবার কর্মজ টাউনে আনলো, কর্মজ টাউনে আনলো যে আমাদের ইয়ে রিক্রুট করবে, আমাদের ট্রেনিং সেন্টার নেবে। আমার সিরাজ আমি গেলাম, তখন আমাকে কর্নেল বাক্সি সাহেব, কর্নেল বাক্সি তৎকালীন ওইখানকার লোয়ার বোর্ড ট্রেনিং সেন্টার ইনচার্জ ছিলেন উনি। পরে কর্নেল বাক্সি আমাকে নিলেন না, রিক্রুট করলেন না উনি, বললেন যে ও তুমি তো ওই র্যাবিনে দৌড়াতে পারবো না, তুমি এখানে থাকো, খাওয়া দাওয়া স্বাস্থ্য ভালো করে পরের বেছে তোমাকে নেবো। যাই হোক, আবার মনে 28-29 দিন পরে আবার আমি এখানে ক্যাম্পে গেলাম, এখন ক্যাম্পে যাবো ফিল্ডের ইনচার্জ বানাতে আমাকে পেট পিডি করানোর জন্য। তা আমি আসছি যুদ্ধ করতে, আপনার পেট পিডি করাইবেন, আমি কেন পেট পিডি করতে যাবো? আমি আবার 28-30 দিন পরে আবার গেছেন উনি কর্নেল বাক্সি সাহেব, উনি ওই একই কথা, বাবা স্বাস্থ্য ভালো করো, রাইফেল দৌড়াতে পারবো না, যুদ্ধ করো, এটাও তোমার যুদ্ধ, ট্রেনিং দাও এটাও যুদ্ধ। তো আমার একমাত্র খুব সেন্টার হলো, আমি বললাম স্যার এক কাজ করুন, আমাকে একটা ইয়ে দেন আপনি, যাতে আমি আপনার ভারত থেকে আমি আমার দেশে চলে আসতে পারি। ওখানে গিয়ে আমি হয় মারি বা মরি আমার ব্যাপার, অত্যন্ত শ্রদ্ধা আমি স্মরণ করতে হয় তৎকালীন সিলেট জেলা আওয়ামী লীগের সম্ভবত সভাপতি সম্ভবত ধনফরিদ গাজী সাহেব এবং আমার ভাই আব্দুল মুনিম চৌধুরী সাহেব, তৎকালীন এমএনএ আব্দুল রহিম সাহেব অ্যাডভোকেট, ওনারা কর্নেল বাক্সে বলেন এক কাজ ওকে নিয়ে আপনার নিয়ে যান ওইখানে। তো যাই হোক, ওনার কথার রিকোয়েস্টের উপর কর্নেল বাক্সি সাহেব রাজি হলেন, আমাকে ট্রেনিং সেন্টার নিয়ে গেলেন, ট্রেনিং দিলেন আসাম লোয়ারমন, আসামের লোয়ারমন। 28 দিন ট্রেনিংয়ের পরে আমি এখন যাবো, সবাই কে কোন ক্যাম্পে যাবে এটা ইয়ে করতেছে, আমি স্যার জালালপুর যাবো। জালালপুর গেছি অগস্টের সেকেন্ড উইক, আজকে আমার মনে পড়ে, আমার সাবসেক্টর কমান্ডার যেন মাহবুব সাদী সাহেব, আমি যাওয়ার পর থেকে কিন্তু উনি আমার প্রতি একটু ছোটো মানুষ আমি, তো উনি মানে কেন জানি ওনার পাশে তবে তবে জায়গা দিচ্ছেন যে তুই এখানে থাকবি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সাদী ভাই কিন্তু মানে আমাকে কখনো তুমি পর্যন্ত বলেনি, তুই ছাড়া কখনো তুমি বলেননি। যাই হোক, ক্যাম্পে থাকি, যুদ্ধ দু একটা করছি, হয়তো 10 জন গেছি বা 8 জন গেছি, একটা অপারেশন সেরে চলে আসছে। হঠাৎ করে একদিন সাদী ভাইটাকে বললেন
আটশোর একটা কুমিনাই যে অপারেশন, এটা একটু রেকি কর দুইটা জায়গা। তো আমি রেকি করে দেখলাম যে এখানে যে অবস্থা এটা যুদ্ধ করে এখানে খুব কঠিন। অর্থাৎ এখানে একই দুটো অপারেশনের চিন্তা, একটা হচ্ছে আটগ্রাম ডাকমালোর অপারেশন, এটা যদি আমরা ডিফেন্সটা ভাঙতে পারি তাহলে এরপরে একটা ডিফেন্স আসছে এইটা আমরা হিট করব। আর ওইটা যদি আমরা ব্রেক করি, ওইটা ডিফেন্স আমরা ওদের ব্রেক করতে পারি তাহলে কি আমাদের সিলেট পর্যন্ত কোনো সমস্যা নেই। আমি এসে রিপোর্ট করলাম সাদি ভাইয়ের, আশরাফ ভাই ছিলেন আমাদের কোম্পানি কমান্ডার, আশরাফ আলী বীর, উনি বীরপতি খেতাব পেয়েছেন। তো আশরাফ ভাইকে দায়িত্ব দিলাম, তুমি তোমার কোম্পানি নিয়ে করো আর ওকে তোমার টুয়াইস করে তোমার সাথে রাখো। তো এখানে 76 জন মানে একটা টিম করা হচ্ছে, 76 জন, 25 জন গেল নদীর ওই পারে ইন্ডিয়া থাকলো। এরা এদের কাজ হলো যে যদি আমরা মেন পার্টি যদি কোনোভাবে অবস্থান দেখা যায় আমরা পালাতে হবে, ব্যাক করতে হবে, ওরা কাভার দেবে, আমরা পালাই যাবো, সরে যাবো আর কি। এই হলো ইন্ডিয়া একটা পার্টি থাকলো আর্টিলারি কাভার দেওয়ার জন্য। আর আরেকটা পার্টি থাকলো আর্টিলারি ডাকলো নদীর পার দিয়ে, কিন্তু ওইখান থেকে 25 জন একটা দল থাকলো। যদি আমরা ভালো অবস্থায় থাকতে পারি ওরা তো পালানোর চেষ্টা করবে, ধরুন ওত নদী ভয় পাবে পায় এমনি, তারপর দিকে কেউ গেলে যাতে ওদিকে আমরা শেষ করতে পারি, আমাদের ওই পার্টি শেষ করতে পারে। আর আরেকটা পার্টি করলেন আমার কমান্ডার এবং আমি। মূলত কথা ছিল যে ইন্ডিয়ার থেকে আর্টিলারি ফায়ার দেবে, ওরা ভোর 4:05 পর্যন্ত ফায়ার দেবে। এর মধ্যে মানে আমরা যাবো যখন রওনা দিব তখন খুব বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টির মধ্যে আমরা এখানে আবার ব্রিফিং করছি, ব্রিফিং করে আমরা ওইভাবে সব পার্টি যার যার জায়গায় অবস্থায় চলে গেছে পাঠিয়ে দিছি। আর আমরা মেন পার্টি আমাদের আড়েকে গেছি এবং কথা হলো যে আমরা ওরা 4:05 আর্টিলারি ফায়ার দেবে, এবং আর্টিলারি ফায়ারে যদি ওদের ডিফেন্স নষ্ট হয় আমরা অ্যাডভান্স করবো। কিন্তু দুর্ভাগ্য ইন্ডিয়া থেকে যে আর্টিলারি ফায়ার করা হয়েছে সেটা অ্যাঙ্গেলটা ঠিক ছিল না, না থাকার কারণে না আমাদের উপর পড়ছে না ওদের ডিফেন্সের উপর পড়ছে, ঠিক মাঝামাঝি। তখন পাসপোর্ট আমার কমান্ডার সাহেব বলে যে অ্যাডভান্স করো, আমরা অ্যাডভান্স করছি। অ্যাডভান্স করতে করতে আমরা এমন এক পর্যায়ে পৌঁছে গেছি আমি যেখানে গিয়ে আমার ডান পাশে একজন লোক পেটে গুলি লাগছে, হবিগঞ্জের, নামটা তো ভুলে গেছি মনে নেই, আর বাম পাশে একজন লোক ও সম্ভবত মাথায় গুলি লাগছে কিন্তু ওর কোনো নড়াচড় পড়ে, আমি তাকাই দেখি যে পিছনে আমার কেউ নেই, আমার যে কমান্ডার সাহেব উনিও আমার তখন থেকে 10 গজ পিছনে। তখন ও চেঁচামেচি করতে হতো, তো ও কিন্তু মানে আমার মতো দুইজনের সে কান্দকে নেওয়ার মতো লোক, শক্তিশালী লোক, তা আমি তো তার নিতে পারবো। তাই আমি পরে বললাম এক কাজ করো, আমি তোমারে পায়ে ধরে টান দিই, তুমি একটু বুকটা আসতে একটু আল্লাহ করে একটু বুকটা উঠাও, আমি টান দিয়ে পিছনে চলে আসবো। তো আমি ও বুকটা হাত দিয়ে একটু উঁচা করে আমি পিছনে টান দিই, পাও ধরে চলে আসে। ধরেন আরও 7-8 গজ পিছনে গেলে ওইখানে কামান দেওয়া আমার গায়ে লাগবে না, তখনই আমার বুকটা একটু উঁচা হয়েছে, উঁচা করার পর মাথা নিচে হয়ে গেল, আমি তখন বুঝি নাই কী হয়েছে ঘটনাটা। তো উঠায় দেখি ঝাপসা চোখে হাত দিলাম, দেখি যে গুলি লাগছে চুলটা, আপনার এই যে চোখের লিড কেটে নাকের বন ভেঙে এদিকে বের হয়ে গেছে এবং একটা স্প্লিন্টার এখন এখানে আসছে। তো আমি পিছন ফের তাকাই দিয়ে আশরাফ ভাই ওই আড়াইকে চলে আর 7-8 গজ পিছনে আমার থেকে, আশরাফ ভাই আমাদের গুলি লাগছে, গুলি আমার তো কথা শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে না, আমি তাকাই দিয়ে তো খুব ফেটি মানুষ, ওনার এখানে গুলি লাগছে আর ঠিক এই যে এই জায়গাতে রক্তের দাগ দেখা গেল। তার মধ্যে উনি আসছেন আমাকে পিঠে নেওয়ার জন্য, তাই বললাম ভাই আমার পিঠে নেওয়া আপনি অরে নিয়ে আসেন, আমার সেন্স আমি যেতে পারবো, অসুবিধা নেই। তো যাই হোক উনি আমার জোর করে ওনার সাথে নিয়ে উনি পিঠে উঠায় নিয়ে আসলেন। এরপরে আমার পাশা এখন সিলেটে আছে, একসময় সিলেট জেলা কমান্ডার ছিল মুস্তফা মির্জা জামাল পাশা, ও আসা ধরছে আমার, ধরার পরে আরেকজন একে ধরছে, এটা যেতেছে আমি বললাম যে আস্তে আস্তে আমার কেমন মানে দুর্বল হচ্ছে আর কি, শরীরটা সেন্স আছে আমার, আমি সেন্স হারাই গেছি, সেন্স খুব অনেক পরে হারিয়েছে। এরপর যাওয়া নদীর পার যাওয়া লাগছে, তো নদীর পার দিয়ে যাওয়ার পথে এদিকে আবার ঘুরছে কি আমার বাম পাড়ে যে ধরে দিচ্ছিল নদীর পার দিয়া আর ডান পাড়ে পাঠা ছিল ওইখানে আপনার গুলি লাগছে, গুলি করছে ইন্ডিয়ার থেকে, এর আহত হয়ে গেছে, আমার ডান পাড়ে যে ধরে রাখতেছিল আমার। তখন আমরা বুঝলাম যে এটা তো ভুল হয়ে গেছে, তখন আমাদের একটা সিগনাল ছিল অস্ত্র দিয়ে ইয়ে করে সিগনাল দেওয়ার, সেটা দেওয়ারও তার গুলি করেনি, তারা বুঝছে তখন আমরা যেতেছি পাকিস্তান আর্মির সঙ্গে না, এই 2 কিলো হবে এটা ডেকেছি আস্তে আমি একটু আপনার হচ্ছে আর কি, একটু সেন্স যাচ্ছে ভাব এরকম বললাম যে পাশা নৌকা টুকা রেডি করো, আমি তো সাঁতারতে পারবো না। তো নৌকায় উঠেছে, উঠানোর পরে আপনার যে একজন পড়ছে আর আমি ঢেলা দিয়ে বসছি আর কি, আস্তে আস্তে নিঃশ্বাস হয়ে গেছে, নদী পার করে নিয়ে গেছে স্ট্রেচারে, খুব ঠান্ডা লাগতেছে, সবুজ রঙের শার্ট ছিল গায়ের মধ্যে আর একটা খয়েরি কালের প্যান্ট ছিল, তো তার প্যান্টটা কাটছে কেটে খুলছে, শার্টটা কেটে খুলছে, তখনই একটা ইঞ্জেকশন দিচ্ছে হাতে, এরপরে আর বলতে পারবো না, এর মধ্যে আমার কোথায় কোথায় তখন যাই বলতে পারবো না। সম্ভবত সেপ্টেম্বর 12 তারিখ আমার মানে পুরোপুরি জ্ঞান ফেরবো আমি দেখলাম আর কি গুয়াহাটি হাসপাতালে। এর মধ্যে মাসখানিক আমার একটা অপারেশন হলো, চোখের মধ্যে লিডটা রিপেয়ার করলো, লিড রিপেয়ার করার পরে আমার বললো যে লক্ষ্ণৌ যেতে হবে, কমান্ড লক্ষ্ণৌ যেতে, এরপরে লক্ষ্ণৌতে গেছি, ওইখান থেকে পাঠালো আপনার ইয়াতে রামগড় হাসপাতালে পাঠানোর পর সেখান থেকে 15 দিন রেখে বললো যে আমরা চলে যাবো বাই দিস টাইম, 15 দিন মাথায় 14 দিন বললো যে তোমাদের যাওয়া যাবে না, তোমাদের দেশ স্বাধীন হয়ে যাচ্ছে, তোমরা 2 দিন পরে যাও। এর মধ্যেই
16 ডিসেম্বর হয়েছে, 16 ডিসেম্বর পাকিস্তান সারেন্ডার করছে। ওনারাও আমাদেরকে মনে হয় 18 বা 19 তারিখে আমাদের একটা ফেয়ারওয়েল দিচ্ছেন ওনারা রামগড়। দেওয়ার পর এখান থেকে বললেন পাঠালেন আবার কল্যাণী হাসপাতালে, যশোরের দিকে কল্যাণী। কল্যাণীতে পরে আমার হেডকোয়ার্টার গেছে, এর মধ্যে স্বাধীন হয়ে গেছে, এবার স্বাধীন হয়ে দেখা এই আর কি। জানুয়ারির 3 তারিখে 4 তারিখে আমি দেশে আসছি। একটাই অনুরোধ থাকবে সেটা সবার কাছে, যে দেশকে ভালোবাসবেন। দেশ আপনাকে কী দিল এটা বড় কথা না, কিন্তু আপনি দেশকে কী দিলেন।